নির্মাণের মাজতেই খহিছে পথ। ঠিকাদার আরিফুরর কামাল পিএমজিএসওয়াইর পথ নির্মাণত ব্যাপক অনিয়ম। ঠিকাদারের হাতর মুঠিত দগাঁও লোক নির্মাণ বিভাগ। প্রথমে শুনক স্থানীয় লোকর ভাষ্য। গুনাইপুরের রাস্তাটি দুদিন হয়েছে বনাইছে, এতিয়া রাস্তাটি রাস্তার সাইডেদি সব ফাটি উলাই গৈ আছে, যেনে তেনে কাম করে পেলায় ঠিকাদারের কামটা শেষ করে গুছি গেল, কিন্তু রাস্তা দুদিন যাওয়া নাই, শেষ হয়ে গেল। এতিয়া পাতলা পাতলা করে রাস্তা বনায় কন্ট্রাক্টর গুছি গেল, আর যিমানখিন রাস্তা বনাব লাগেছিল এনেক বনোয়া নাই, মানে এনেকা কৈছে, মানে সিহতে পয়সা খালি হল গলে হল। তার কাম তো বহুত বেয়া হয়েছে, কাম মানে বনাইছে যখন অল্প মানে চলিবার পারিছে, সেই চলা রাস্তাখিনি অকমান বনায় বন্ধ রাখিছে, আর যখন মানুষ চলিবার নয় পুকুরি হয়ে গেল সেইখিনিরপরাই এড়ি দিছে। শুনিলে নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের আন্তঃগাঁথনি উন্নয়নত সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে, সেই অনুসরি লোক নির্মাণ বিভাগের অধীনত বিভিন্ন আসনিরে পকীপথ নির্মাণের কামও চলিছে। পিছে নগাঁও লোক নির্মাণ বিভাগের কার্যবাহী অভিযন্তার গ্রাম্যপথ সংমণ্ডলের শাখার তত্ত্বাবধানত পিএমজিএসওয়াইর অধীনত পথ নির্মাণত ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। এইদরেই বগরীবাড়ি খুনাই সাইডরিয়া সংযোগী পথ নির্মাণত ঠিকাদারের মইমতালাই। আর্টফিলিং, মেটেলিং, সেন্ড ট্রেভেলিং আর বহলীকরণ অবিহনেই পথ নির্মাণ। অসম লোক নির্মাণ পরিষদর নগাঁও জেলা উপসংমণ্ডলের অন্তর্গত এইটি হয়েছে খুনাই সাইডরিয়া পথ। মই আমার ক্যামেরা পার্সনে দেখাবো, মই এটা রাস্তা যদি মই দেখাবলে যদি কো, এয়া চাক রাস্তা, এটা নির্মীয়মান রাস্তা, এই রাস্তা চাক, এই রাস্তা মাত্র এসপ্তাহ হয়েছে, এয়া রাস্তা ক্যামেরা পার্সনে দেখাবো, এয়া রাস্তা দ্য নিউজ পাসর দর্শকর কারণে নগাঁও জেলার লোক নির্মাণ পরিষদর যে রাস্তা বনায় আছে সেই রাস্তার এয়া দৃশ্য, এয়া চাক রাস্তা, এয়া গড়কাপ্তানি বিভাগের অসম লোক নির্মাণ পরিষদর এয়া নির্মীয়মান রাস্তা, আর এই গড়কাপ্তানি বিভাগের দায়িত্বত আছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব, আর মুখ্যমন্ত্রীর এই যে গড়কাপ্তানি বিভাগের যে বিয়াগুম যে বিষয়া কর্মচারী আছে, যে অভিযন্তসকল আছে গড়কাপ্তানি বিভাগের, এই সমস্ত কেলেঙ্কারির মূল নেপথ্যত আছে নগাঁও জেলার যান গড়কাপ্তানি বিভাগের রাস্তা হয়েছে, নির্মাণ হয়েছে, নির্মাণ কাম চলি আছে, এই সমস্ত কেলেঙ্কারির নেপথ্যত আছে। উল্লেখ্য যে রাজ্য সরকারে নগাঁও সদর সমষ্টির অন্তর্গত কেবাটাও পথ নির্মাণত অনুমোদন জানাইছে, কিন্তু লোক নির্মাণ বিভাগের একাংশ অভিযন্তা ঠিকাদারে এই পথ নির্মাণত ব্যাপক অনিয়ম সংঘটিত করার অভিযোগ খোদ রাইজেই উত্থাপন করেছে। রাঙলুরপর ননৈ গোহাইঘাট সংযোগী পথর নির্মাণত হওয়া ব্যাপক অনিয়ম ইতিমধ্যেই দ্য নিউজ প্লাসে উদঙাই দিছে। আজি তথ্য সহকারে বগরীবাড়ি খুনাই সাইদরিয়া সংযোগী পথত হওয়া অনিয়মও উদঙাই দিয়া হল। এতিয়া বিভাগীয় কর্তৃপক্ষই কি ভূমিকা গ্রহণ করে সেয়াহে হব লক্ষণীয়। নগাঁওরপরা মোস্তাফা কামাল, দ্য নিউজ প্লাস।